রাশিদ ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? ভালো। রাশিদ ভাই, এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আমি আমার গ্রামে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। যেমন মুখে মাস্ক পরতে হবে, সাবান পানি দিয়ে বারবার হাত ধুতে হবে, 3 ফুট দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। ভেরি গুড। আর একটা কথা মনে রাখো, যদি কেউ বাইরের কোনো জেলা থেকে তোমাদের গ্রামে আসে তাহলে অবশ্যই তাদের 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে। আর হ্যাঁ শোনো, আজ বিকেলে আমাকে ফোন দিও, আমরা একসাথে জলঢাকায় গিয়ে প্রচার অভিযান চালাবো। দেখা তো আমি অবশ্যই করবো। আগে বলেন তো, কতদিন আপনার সাথে দেখা হয়নি? হয়তো ভুলেই গেছে। আমি ভুলে গেছি একথা তুমি বলতে পারলে? তুমি আমার হৃদয়ে ছিলে, আসো এবং থাকবে, বাকিটা তোমার ইচ্ছে। রাশিদ ভাই, কেন যদি আমার মনটা ছটফট করে, কিছুই ভালো লাগে না। আপনার সাথে দেখা হলে বাকিটা বলবো। আচ্ছা এখন রাখি। ওকে, তাই হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আল্লাহ নারাজি কথা কোষ নিয়ে বাইশার আগত সাবা বিয়া দেন। ওই সাবা দিয়ে আমার পচা বাইগনের ডালি যে কাঞ্জিয়া বাড়ি ফেলে দেব, মুই এলা ঘটকের বাড়ি যান, আসতে আনা দেরি হইবে। বাহে ঘটকের বেড়া, তুই যে কিছুই কইছিস না বাহে। জি কোন চাচা, তা বর কেমন দেখলেন? বাড়ি ঘর বংশ বুনেত কি তোমার পছন্দ হয় নাই? যদি নাও হয় তাও কোন, মোর খোঁজত 132টা পাত্রের খোঁজ আছে, বুঝছেন? বাহে ঘর কোনা মোর খুব পছন্দ হয়েছে। লাগছে বরের সঙ্গে মোর বেটির জোড়া বনবি খুব। এইবার কিন্তু বাহে মোর ওই গরু যাওক আর দেদনের মাটি যাওক, ওইটি গোনায় মুই বেটি বিয়াও দেন বাহে। মোর কিন্তু এক কথা, বর পছন্দ হইবি না কেনে? আমরা হইন 14 পুরুষের ঘটক। তা এই কাঁচা কাম এই খিদির ঘটক করে না, বাপের বাপ খাপের খাপ, ভেরি গুড টুসার বাপ, একেবারে চাচা নাড়ুরি কই তোর। চাচা মোর ফিরাজ কিস্তি আছে আর বোঝেনে তো, আজ কিন্তু প্রথমে কোনো বেশি দিয়ার লাগবে, বোঝেনে তো পয়সা দ্বারা আর বল কিছুই হয় না। আর এই পয়সার নাম বই না, ডাকে আনে অন্দরের কই না। তুই খালি পয়সা পয়সা করিস ভাই। আরে দেম দেম, শোন আজ সন্ধ্যার সময় আসবু, আই তোর মোর ওঠে জাপত খাবু, বুঝছিস? তোর চাষির সাথে পাকা কথা কোনা কয়া নাও তো। ঠিক আছে, মুই না বিকেলে আসি মেলা, তা মুই হেনা ওই কবরিয়াজের বাড়ি যান, বোঝেন তো? তোমার ভাতিজি বৌফিত ওয়াসি হইবে। কোষ কিরে, তোমার তো এক না ছোয়া চিনতে পারছেন না, আল্লাহ দিছে মোর
দেড় ঘন্টা ছোয়া বুঝছেন, আল্লাহ দিবে আল্লাহ দিবে, রিজিকের মালিক আল্লাহ। তুই এলা যা, সন্ধ্যার সময় আসিস, বুঝলু? ঠিক আছে, ওই কথা থাকিল, মুই তাহলে গেনু। ঠিক আছে। পাখি দয়ল দয়লি রে কুড়িয়া ঘরের চালে বেখম তুলিয়া পাখি নাচে। পেকলা, আরে পেকলা, আরে কোন দিকে গেল রে, তাড়াতাড়ি একটু কোন আয়। শালার বুড়ে খালি টাকায় চাচা মুই কাঞ্চা বাড়ি যাচ্ছ, আর যাও সোম যাও সোম। চাচা কেন ডাকাইছেন? আরে তোর চাষি কেন ডাকে আনতো একটি? চাচা চাষির তো অসুখ। অসুখ? হ্যাঁ, মুই ওই যে দক্ষিণ পাড়া ঠান্ডু কবিরাজের বাড়ি থাকি, ট্যাবলেট আনি দিছু, তাকে খেয়া সুতি আছে। কি কস তুই রে? আহারে, এই অসুখ হবার আর সময় পাইলা, মোর বড় জ্বালা। আয় তো দেখি কি হয়েছে। চলেন চলেন। সোহাগীর মাও, তোমার গুলিয়াছিল কি হল? এই এইরকম সময় মানুষ সুতি থাকে? অবেলা ফিরে আমার কি হল বেহে? পেটলা, আরে ভাই পেটলা, আরে এত্তি কোনো আয় তোরে। বিয়ে ঠিক করে আই নেন, ভালো হয়েছে, আল্লাহ আমার দয়া করবি তো। বর মুই দেখি আসলুম, ওই বরের সাথে আমার সাওয়ার জোড়া বনবে ভালো। এবার কিন্তু মোর ওই একদরের মাটি যাও আর ওই হালের গরু যাও, মুই বল ওইটি কোনায় বিয়ে দেন বেটি। পেটলা, আরে ওই পেটলা, আরে একটি কোনো আয় তোরে। জি চাষা, কেন ডাকাইছেন? এই সোহাগী আপা কোনটা গেছে ডাকাও তো। সোহাগী আপা ওই সাহেদ ভাইয়ের সাথে কোনটে বা গেছে? ওই মুখ এই গরুর মুখারির মতন এইখান কিবা দিয়া গেল, ওই মুখন নাকে বার কল, আর এই যে এইটা কিবা দিছে ওটা ফির গিরি, এটা ওই মাঝে মধ্যে হাতন মাখি আর বারে বারে সাবান দিয়ে হাত ধুবার কইছে। একসাথে হ্যাঁ, এই যে নাও। রাশেদ ভাই, এই বিবাদের সময় বাবা আমার বিয়ে ঠিক করছে, আজকে শুক্রবার আমার বিয়ে, দিন তারিখ সবই ঠিক করছে, তুমি কি আমার জন্য কিছু করতে পারবে? না পারবো না কেন, তুমি চাইলে সবই পারবো। তবে কথা হলো, বর্তমানে করোনা ভাইরাসে সারা বিশ্ব আক্রান্ত, আমাদের দেশেও বহু লোক মারা যাচ্ছে, এমতো অবস্থায় এই রোগের কোনো ওষুধ বাইর হয়নি। শুধু সচেতনতা আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলাই এই রোগের একমাত্র উপায়। সোহাগী, আমি সত্যিই তোমাকে চাই। রাশেদ, আজ আমার আনন্দের শেষ নেই, আমি সত্যিই ভাগ্যবতী। চলো এখন আমরা প্রশাসনের সহযোগিতা নিই। হ্যাঁ তাই চলো। এই বাড়ি স্যার, এই বাড়ি। বাড়ি থেকে আছেন? কায় বাহে, কায় ডাকান, আমরা একটু কথা বলবো। কি জান আমারতে ইনো স্যার, একটু জল ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা মিয়া একটু সামনে আসেন, আমি উপজেলা নির্বাহী অফিসার বলছিলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। হ্যাঁ চাচা, আপনার মাছ কোথায়?
বাবা আমার মাস্ক নাই বাবাজি। করোনাকালীন সময়ে আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো। এই সালাম মাস্ক আছে, এক মাস্ক নিয়ে আসো একটা। না না, এই মাস্কটা আগে পরে নেন, তারপর আমরা কথা বলি। চাচা, আমরা খবর পেলাম আগামী শুক্রবারে কি আপনার মেয়ের বিয়ে? জি স্যার, আমার মেয়ের বিয়ে ঠিক করছি স্যার। এখন তো দেশে করোনা পরিস্থিতি চলছে, এই করোনা পরিস্থিতিতে যদি আপনি মেয়ের বিয়ে দেন তাহলে তো অনেক লোকের সমাগম হবে, আর অনেক লোকের সমাগম হলে কার করোনা থাকছে কার করোনা থাকছে না এই বিষয়গুলো আপনি জানতে পারবেন না। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদেরকে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অর্থাৎ আমরা প্রত্যেকে একজন আরেকজনের কাছ থেকে আমরা 3 ফুট সম দূরত্বে আমরা অবস্থান করব। এতে কি হবে যে করোনা ভাইরাস আমাদের কারো মাধ্যমে, একজনের মাধ্যমে আরেকজনের কাছে ছড়াবে না। এই করোনা ভাইরাস কিন্তু অত্যন্ত মারাত্মক একটি ভাইরাস, এটি আমাদেরকে মুহূর্তেই কিন্তু শেষ করে দিতে পারে। এই পরিস্থিতিতে আমাদের অবশ্যই সকলকে সহযোগিতা করতে হবে, এই জন্য আমাদেরকে সামাজিক অনুষ্ঠান এই মুহূর্তে আমাদেরকে ত্যাগ করা উচিত, এবং আমাদের উচিত হবে যখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে সেই সময় আমরা সবাই আপনার মেয়ের ধুমধাম করে বিয়ে দেখতে চাই। এই পরিস্থিতি আমরা, এই সহযোগিতা তো আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি। স্যার, তাহলে আমার বাড়ির কী হইবে স্যার? এই দেবদোলের বাড়ি বিক্রি করছি স্যার, হালের গরু বিক্রি করছি স্যার, বেডির বিয়ে ঠিক করি আসছি স্যার সামনের শুক্রবার, তাহলে আমার মেয়ের কি হইবে স্যার? চাচা, আপনার মেয়ের কিচ্ছু হবে না, আমরা প্রশাসন আপনার পাশে আছি, আপনার মেয়ের পাশে আছি। আপনার মেয়ে এখনো পড়াশোনা করছে, তার কিন্তু সামনে অনেক বড় ভবিষ্যৎ। আল্লাহ, হে কি তুই করলু আল্লাহ, আমার কপাল আল্লাহ। বাবা তুমি চিন্তা করিও না, আমি আমি রাশেদ ভাইকে পছন্দ করি। দুই বেবি, এই দেবদোনের বাড়ি একটা গরুর হাল বুই বেচালো, আর সারা কয় রাশেদকে পছন্দ করি, আর এই টাকা পয়সা এগুলো কি মোর সব বৃথা যাইবে? আচ্ছা চাচা শুনেন, আপনার মেয়েকে কি আপনি এখনই বিয়ে দিতে চান? জি জি স্যার। এখন যদি করোনাকালীন পরিস্থিতিতে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চান, সেক্ষেত্রে সামাজিক দূরত্বের লঙ্ঘন হবে, এ বিষয়ে আমরা প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করবো। তাই পুলিশ ধরেন, ওকে ধরেন। আপনি যদি আপনার মেয়েকে বিয়ে দিতে চান অবশ্যই করোনাকাল করোনার পরে বিয়ে দিতে হবে, এবং আপনার মেয়ে যাকে পছন্দ করে তার সঙ্গে বিয়ে দিলে আপনার সমস্যা কোথায়? ওরে পেটলা, আরে চেয়ার নিয়ে আয়, চেয়ার নিয়ে আয় তাড়াতাড়ি। আচ্ছা শুনেন, চেয়ার লাগবে না, আমরা এখানে বসতে আসি নাই, আমরা এখানে মানুষের জান মাল নিরাপত্তার বিধান করতে এসেছি, চেয়ার লাগবে না। চাচা শুনেন, যদি ছেলে হয় প্রতিষ্ঠিত, আপনার মেয়ে যদি সুখী হয়, সেই ক্ষেত্রে তাদের মত মেনে নিয়ে করোনার পরবর্তী সময়ে আপনি ধুমধাম করে বিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমরাও আপনার পাশে আছি, প্রয়োজন বোধে আমরাও আসবো, প্রশাসন আপনার পাশে থাকবে। তবে এক্ষেত্রে আপনাকে সবাইকে সহযোগিতা করতে হবে, যেন আমরা দেশ দেশের প্রতিটা মানুষ যেন আমরা ভালো থাকি, প্রশাসন এক্ষেত্রে সবসময় আপনার পাশে থাকবে। মুই রাজি আসুন, করোনার পরে মুই বেডিক বিয়েও দেন, তোমরাও কিন্তু পরে বেডিক বিয়ে দিবেন। শুনেন সকলে, বিয়ে কিন্তু বন্ধ হয় নাই, এই করোনা পরিস্থিতি শেষ হলে এ বিয়ে আবার হবে, আপনাদের সকলের আগাম আমন্ত্রণ রইল। ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রুকনুজ্জামান চৌধুরী, প্রধান শিক্ষক আলহাজ মোহাম্মদ অনির্বাণ উচ্চ বিদ্যালয় জলঢাকা নীলফামারী। আপনারা জানেন সারা পৃথিবীর মতো বাংলাদেশও আজকে করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 4 মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সংসদ টেলিভিশনের মাধ্যমে অনলাইন ক্লাস চালু আছে, এই ক্লাসগুলো দেখার জন্য আমরা বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি, এবং করোনা ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে যে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং মুখে মাস্ক ব্যবহার করা। ধন্যবাদ সবাইকে।